পদ্মা সেতু সহ বাংলাদেশের চারটি মেগা প্রকল্প আগামী বছরের জুনের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। বাংলাদেশে পদ্মা সেতু ছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই চারটি মেগা প্রকল্প উদ্বোধন হলে দেশের চেহারাই অনেকখানি বদলে যাবে। সরকার চাইছে আগামী বছরের জুনের মধ্যে সবকটি প্রকল্প চালু করে দিতে। অনেকেই বলছেন এবছরের বিজয় দিবসে অর্থাৎ আগামী 16 ডিসেম্বর পদ্মা সেতু সহ অন্তত দুটি প্রকল্প উদ্বোধন করে মানুষকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপহার দিতে চায় আওয়ামী লীগ। আমি আমার নিজের বিষয়টা যদি বলি, সচিবালয়ে অনির্ধারিত প্রেস ব্রিফিংয়ে তাই সাংবাদিকদেরও প্রশ্ন ছিল, 12 বছর ক্ষমতায় থেকে মানুষকে কি দিতে পেরেছে আওয়ামী লীগ? জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের যে দায়িত্বটি আমি পালন করছি সেখানে তিনটি মেগা প্রজেক্ট আছে, সেগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলছে, সবগুলো আগামী বছর উদ্বোধন করতে পারব, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের মেগা প্রকল্প সবগুলোই উদ্বোধন করতে পারবো বলে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ওবায়দুল কাদের বলেন, সরকারের লক্ষ্য নির্বাচনী চ্যালেঞ্জ বাস্তবায়ন। ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ। করোনা সারা বিশ্বকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। বাংলাদেশে আমরা শেখ হাসিনার নেতৃত্বে একদিকে করোনা মোকাবিলা করছি এবং অর্থনীতি সচল রেখেছি। ফরেন কারেন্সি রিজার্ভ $43 বিলিয়ন হয়েছে, প্রবৃদ্ধি আশানুরূপ জায়গায় আছে, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এ সময়ও বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ $43 বিলিয়ন গিয়ে উন্নীত হয়েছে, এটা একটা বিরাট সাফল্যের বিষয়। এ সময় ওবায়দুল কাদের দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করেন। এছাড়া তিনি অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদের রোগ মুক্তি কামনা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আমরা একই এলাকার মানুষ, তিনি অসুস্থ, আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। অনতিবিলম্বে এটাই কামনা করছি।